প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শোক থেকে শক্তি দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আগস্ট মাস জুড়ে একুশে টেলিভিশনের এই আয়োজন, 75-এর 15ই আগস্টকে স্মরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার পরিবারের প্রায় সকল সদস্যকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমরা জাতির পিতা, বঙ্গমাতা এবং পরিবারের অন্যান্য সদস্য যারা 75-এর 15ই আগস্টে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একুশে পরিবারের পক্ষ থেকে। আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানাই এবং তার কাছ থেকে আমরা অনেক কথা শুনি, আলোচনা করি, অনেক তথ্য বেরিয়ে আসে, অনেক চিন্তার খোরাক হয়। আজকে তেমনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক, সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল। তাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং দর্শক আপনারাও নিশ্চয়ই তার কথা শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ডক্টর স্বপ্নিল, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, আমাদের এই শক্তি কে শক্তি অনুষ্ঠানে পেয়ে খুব খুশি হয়েছি। আমি আপনার কাছে যেটা প্রশ্ন করতে চাই, যদ্দূর আমি জানি যে আমরা সবসময় শুনে থাকি রাজনীতি মঞ্চ থেকে, ইতিহাসবিদরা বলে থাকেন, গবেষকরা বলে থাকেন এবং আমরা নিজেরাও জানি যে 75-এর 15ই আগস্টের পরে একটা দীর্ঘ সময় জাতি বা দেশ অন্য ধারায় চলে গিয়েছিল। সেখানে মুক্তিযুদ্ধ ছিল না, সেখানে বঙ্গবন্ধু ছিল না, সেখানে বাঙালি জাতীয়তাবাদ ছিল না, অসাম্প্রদায়িকতা ছিল না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আমার জানা মতে আপনি এই সময়টাতেই বেড়ে উঠেছেন, আপনার হয়ে ওঠা যেটাকে বলা হয় আর কি, আপনি এই সময়টাতে হয়ে উঠেছেন। আপনার এই অভিজ্ঞতা এবং উপলব্ধি আমি আর একটু বলি ব্যাখ্যা করে, সেটি হচ্ছে যে দুই রকমভাবে তো আপনি দেখেছেন। একটি হচ্ছে যে চেতনা আদর্শ থেকে দূরে সরিয়ে রাখা, বুঝতে না দেওয়া, জানতে না দেওয়া, আরেকটি হচ্ছে যে শক্তি প্রয়োগ, বল প্রয়োগ অন্যায়ভাবে, এ দুটি আপনি প্রত্যক্ষ করেছেন। একটু এই দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করি। ধন্যবাদ পীযূষ দা। আমি ঠাট্টা করে বলি যে আমরা হচ্ছি দ্য ব্রোকেন স্যুটকেস অ্যান্ড টোন টি শার্ট জেনারেশনের বেড়ে ওঠা মানুষ, কারণ সে সময় একটি মাত্র টিভি চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন, এবং সেখানে 40 দিনব্যাপী আমাদেরকে একই ছেঁড়া গেঞ্জি আর ভাঙা স্যুটকেসের কেচ্ছা শোনানো হয়েছে। কিন্তু এইভাবে যদি ব্যাপারটাকে দেখেন তাহলে আমার কাছে মনে হয় খুব সুপারফিশিয়াল বলা হয়, খুব আন্ডারস্টেটমেন্ট করা হয়। ওই দিনটি কিন্তু আমার খেয়াল আছে, আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম, বনানী বিদ্যানিকেতন ব্রিটিশ স্কুলে পড়তাম, যেটি এখন একটি বিশাল কলেজ, সেই সময় খুব স্বল্প পরিসরের স্কুল ছিল এবং মূলত বনানীতে সরকারি কোয়ার্টারগুলোতে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকতেন, সড়ক ও জনপথের, ওয়াবদার, কাস্টমসের, বাংলাদেশ ব্যাংকের, তাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতেন এবং সবাই সবাইকে চিনতেন, খুব স্মল কমিউনিটি ছিল। হঠাৎ করে আমাদের হেডমিস্ট্রেস উনি আয়শা আমিন, একসময় খুব রিভিয়ার্ড মহিলা ছিলেন, স্কুলটিকে হাতে করেছিলেন, তিনি সব ক্লাসে ক্লাসে এসে বললেন আমার খেয়াল আছে যে একটা দুর্ঘটনা ঘটেছে, রাষ্ট্রপতি মারা গেছেন, আমরা স্কুল ছুটি দিয়ে দিচ্ছি, তোমাদের যার যার বাসা আমরা খবর দিতে পেরেছি, তোমরা চলে যাও, আর তোমরা তো সবাই সবাইকে চেনোই, তো একই কলোনিতে যারা থাকো একই কোয়ার্টারে সবাই চলে যাও। তো আমার খেয়াল আছে যে আমিও কলোনিতে থাকতাম এবং আমরা চলে আসলাম একটা সময়। এটা হচ্ছে যে ওই দিনকে ঘটনার স্মৃতি যেটুকু আমার আছে। ওই সময় কিন্তু দাদা আপনার খেয়াল আছে যে খালি বিটিভি ছিল না, চটি বেরোতো, কিন্তু ছোটো ছোটো কয়েক পিস পাতার বই বেরোতো এবং কিছু কিছু ট্যাবলেট পত্রিকা, টেপের পত্রিকা সন্ধ্যা শান্ত হতে। আপনি কি 75-এর কথা বলছেন? একাশির কথা বলছি, কিন্তু সান্ধ্য সংখ্যা বেরোতো। আমার খেয়াল আছে যে আমাকে এরকম, যেটা বলতে চাচ্ছি যে ওই সময় যে খালি 71 মানে বঙ্গবন্ধুকে বিকৃত করা শুরু করেছে তা না, ওই দিনটির পর থেকে একদম গ্লোরিফিকেশন শুরু করা হলো, যে একদম টিভিতে ঘন ঘন বিবৃতি আসা শুরু করলো যে চিটাঙে একটি বিদ্রোহ হয়েছে, যেসব প্রাণী সেনাবাহিনী তাদেরকে দমন করবে, তাদেরকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা জিয়ার আহমেদ হত্যাকাণ্ড, সে যা হত্যাকাণ্ডটি করেছে বা কুটি করেছে তারা হচ্ছে দেশদ্রোহী, আর ঢাকায় হোসেন মোহাম্মদ এরশাদ সহ পাকিস্তান বন্ধু যারা আছেন তারা হচ্ছেন দেশপ্রেমিক, এই একটি ন্যারেশন, এবং তাদেরকে দমন করা হবে, বিকালবেলা আসছে একটা বই বেরুত টাইপ সিটিকে কিংবা এক পাতার পত্রিকা, চিটাঙে কোন মেজর কোথায় পালিয়ে গেছে, টেলিগ্রাম, এগুলোর জন্য আমরা পাগলে থাকতাম এবং আমরা পড়ছি এবং দেখছি যে এটা দেশপ্রেমী সরকার কীভাবে এটা বিদ্রোহ দমন করছে। তারপর জেনারেল মঞ্জুর মারা গেলেন, তারপরে 75-এর 15ই আগস্টের পরে এই প্রথম আপনি খুব সচেতনভাবে বিষয়গুলোকে দেখতে শুরু করেন।
আমার কিন্তু ওই সময় থেকে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি কিন্তু একদম ভুল ধারণা বশ করতেছিলাম। আমার যে ধারণা যখন জন্মেছে জিয়ার মানে অসম্ভব দেশপ্রেমিক মানুষ, কিছু বিপদগামী সেনাপ্রধান কর্মকর্তাকে হত্যা করেছে এবং একটি দেশপ্রেমিক সরকার সেই বিদ্রোহকে দমন করছে, মুক্তিযোদ্ধারা হয়ে গেছে ভিলেন এবং এই পাকিস্তান পন্থী অফিসাররা তারা হয়ে গেছে হিরো, এবং সেটাই কিন্তু ওই সময় ন্যারেশন সবাই তাই দেখেছে। জিয়ার মঞ্জুরের হত্যাকাণ্ডে আমরা যে কী ব্যাপক আনন্দিত হয়েছিলাম যে এটি কুলাঙ্গারের মৃত্যু হয়েছে এর আমি এখনও লজ্জিত, কিন্তু সেদিন সত্যি কিন্তু আমি দারুণভাবে আনন্দিত হয়েছিলাম যে অবশেষে দুষ্টের দমন হলো বলে। এইটাই কিন্তু সেই সময় ন্যারেশন, একটা ন্যারেশন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ অফিসার থেকে শেষবারের মতো দেশকে দ্রোহী বিশ্বাসঘাতক প্রমাণ করে দেওয়ার জন্য এটি ছিল একটি ঘটনা, এটি হচ্ছে আমার কাছে একটা ন্যারেশন। দ্বিতীয় ন্যারেশন হচ্ছে আমার বাবা তো সরকারি কর্মকর্তা ছিলেন এবং আমরা তিনি সড়ক জনপথ অধিদপ্তরে কাজ করতেন। আজকে যেটি এয়ারপোর্ট রোড সেটা খুব চিকন একটি রাস্তা ছিল এবং এই যেখানে মহাখালী ফ্লাইওভারটি শুরু হয় এটিকে আমতলি বলতো, এই চ্যানেল বাড়ি থেকে আমতলি পর্যন্ত পুরো এলাকা জুড়ে এটি চিকা মারা ছিল। আমি সেই চিকাটি আমার চোখের সামনে এখনও ভাসে। আমি এত বাজে ল্যাঙ্গুয়েজ আমি বলবো না, কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রীর নামকে বিকৃত করে বলা হচ্ছে যে আপনার কথা না চিনি না, খুব স্ল্যাং ভাষা যে আপনার কথা আমরা না চিনি না, আপনার পিতার কথায় আরও খারাপভাবে নেচে আমরা একসময় দেশ বিক্রি করে দিয়েছিলাম। আমার এখনও খেয়াল আছে যে এই যে প্রায় কয়েক কিলোমিটার লম্বা একটি চিকা, এটি কিন্তু কোনো মলিন হতো না, এটি জল 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 করতো, এটিকে নিয়মিত মেনটেন করা হতো। এটি একটি বেশি ইম্পর্টেন্ট স্থাপত্যকর্ম ছিল, একটি ইম্পর্টেন্ট শিল্পকর্ম ছিল এই সময় ঢাকার রাজপথের, এবং এটি বিমানবন্দরের রাস্তা ছিল, ঢাকার প্রধান রাস্তা ছিল এবং সে রাস্তায় সব আসা যাওয়া করতো। তো এটি হচ্ছে যে আমার দেখা দ্বিতীয় একটি উদাহরণ যে কীভাবে একদম স্টেট প্যাট্রনাইজেশনে মুক্তিযোদ্ধা থেকে দেখে রাজাকার বানানো হয়েছে, দেশপ্রেমী শক্তিকে খারাপ বানানো হয়েছে। এবং আপনি যে পার্সিকিউশনের কথা বলছেন, আপনি তো জানেন যে আমার শ্বশুর হচ্ছেন শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলীম চৌধুরী, তো তার পার্সিকিউশনের কথা, তার পরিবারের বিরূপ অভিজ্ঞতার কথা এখন মানুষ জানে, কিন্তু তার সাথে আমার ওয়াইফের সাথে আমার বিয়ে হচ্ছে 1996 সালে, সে সময় আমরা একে বলে চিনতাম না। কিন্তু আমি তো দেখেছি যে আমার পিতা যিনি সড়ক জনপদ অধিদপ্তরে কাজ করতেন তিনি কিন্তু মুক্তিযোদ্ধা না, তিনি কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেননি, কিন্তু তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে তিনি 71 সালে সড়ক জনপদে কর্মরত অবস্থায় চিটাঙ্গে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর যে অ্যাক্টিভিটি এগুলো তিনি মুক্তিযোদ্ধা সরবরাহ করতেন, যে কারণে তাকে কিন্তু মারতে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তো এবং তাকে মারতে নিয়ে যাওয়া হয়েছে আমি পরে ইন্ডিয়ান অফিসারদের সাথে কথা বলে জেনেছি, কাকতালিবের পরিচয় যে তারা তার কাছে কত কৃতজ্ঞ ছিলেন ইন্ডিয়ান আর্মির এই যখন এগিয়ে আসছে তখন তাদের সে নদী ক্রস করতে হেল্প করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অভিযোগে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ খুব হাস্যকর অভিযোগে পদসাথে চাকরিচ্যুত করেছিল। এই অভিযোগ, হ্যাঁ, অভিযোগটা খুব ফানি ছিল যে তিনি একজন জেনারেলের ভাতিজাকে অবৈধভাবে কাজ দেননি, কিন্তু আমরা জানতাম যে অভিযোগটা হচ্ছে এই যে খালি মুক্তিযোদ্ধা দমন করা হয়নি, খালি সার্টিফিকেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা না, যারা মুক্তিযোদ্ধা সিম্প্যাথাইজার, যারা ওই সময় কেন বাবা তো মুক্তিযোদ্ধা সপক্ষের আন্দোলন করেছেন, সরকারি কর্মকর্তা, তিনি 71 মুক্তিবাহিনীকে সমর্থন করেছেন, সাহায্য করেছেন, পাকিস্তানি কর্মকর্তা সেনাবাহিনীর গতিবিধি জানিয়েছেন, এটা মুক্তিবাহিনীর সাথে সংশ্লিষ্ট সবাই তখন জানতো, ওই এলাকায় যারা কর্মরত ছিলেন তারা জানতেন, তাকে মারতে নিয়ে যেত তারা সবাই জানতো। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের অ্যাডমিনিস্ট্রেশন সেই খবরটি রেখেছে এবং তখন MLO 9 বলে একটি অদ্ভুত আইন ছিল, মার্শাল ল অর্ডিন্যান্স নাম্বার 9, যে অধ্যাদেশ বলে আপনি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে কোনোরকম শোকাজ না করে আপনি চাকরিচ্যুত করতে পারেন। আমি এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো টেনে আনার উদ্দেশ্য হচ্ছে যদি আজকে খালি আমরা বলি যে জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে জিয়াকে ম্যাগনিফাই করা হয়েছে, জিয়াকে একজন হিরো বানানো হয়েছে, 71 চেতনা বিকৃতি করা হয়েছে, খুব কম বলা হবে। খুব মাইনিউট লেভেলে গিয়ে, একদম গ্রাসরুট লেভেলে গিয়ে, একদম ইন্ডিভিজুয়ালাইজ লেভেলে গিয়ে পার্সিকিউশন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের ইমেজ হানি করা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারের সম্মানহানি করা হয়েছে, এবং এই পরিবার এই আদর্শ যারা ধারণ করতেন, যারা পরোক্ষভাবে ধারণ করতেন, তারাও কিন্তু তখন দমনের শিকার হয়েছেন। আমি সেটাই বলতে চাচ্ছি যে এটা অদ্ভুত যুগ গেছে এবং সেটা কিন্তু আমার দেখে আসে। এরপরে যদি আপনি আমাকে বলেন যে আপনার কথা থেকে একটা জিনিস বেরোলো যেটা বলছিলাম আমি বারবার করে আমাদের দর্শকদের, যে অনেক হয়তো নতুন তথ্য বা চিন্তার খোরাক জন্মে। আমরা সাধারণত রাজনৈতিক মঞ্চ থেকে বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল মোস্তাক, খুনি মোস্তাক, জিয়াউর রহমান এবং অন্যান্য প্রসঙ্গগুলো, কিন্তু আপনার কথা থেকে মনে হলো যে এটা তো মোটা দাগের কথা। হ্যাঁ, কিন্তু খুব সূক্ষ্মভাবে, খুব পরিকল্পিতভাবে যেটা এখন বেরিয়ে আসছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা একটা সাধারণ মানুষকে হত্যা করা ছিল না, শুধুমাত্র একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে হত্যা করা ছিল না, এটার পেছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা ছিল এবং একটা আদর্শকে ভিত্তি করা ছিল, হত্যা করার ব্যাপার ছিল। আপনার কথা থেকে সেটা আমার কাছে এটি মনে হয় জিয়ার যে হত্যাকাণ্ড এটা ছিল ওই যে ওই দুই কুকুরের লড়াই আর এর বেশি কিছু না, কিন্তু এর মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধা সপক্ষের শক্তির কোনো লাভ হয়নি, বরং জিয়াকে হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকটি প্রোপাগেশন শক্তি ক্ষমতায় এসছে এবং তারা একইভাবে
মুক্তিযোদ্ধা সপক্ষে শক্তি বা দমন পীড়ন চালিয়ে গেছে। 75 পরে যারা কোনো মতে পার পেয়ে গেছিলেন তাদেরকে 81 পরে দমন করা হয়েছে, মানে আরো দীর্ঘায়িত করেছে, একই শাসন বিভিন্ন নামে। আমি যে কথা আপনার কাছ থেকে আর একটু জানতে চাই সেটি হচ্ছে যে আপনি 75-এর থেকে 81-এর কথা বললেন, যে সময়টাতে ভুল তথ্য দিয়ে আপনাদেরকে চেনানো হয়েছিল ভুল নায়কদের, খলনায়কদের নায়ক বানিয়ে চেনানো হয়েছিল, এবং আপনি তবুও তার মধ্যে থেকে আপনার পারিবারিক আবহে হয়তো একটি সুন্দর মনের অধিকারী হয়েছিলেন, চিন্তার মনন বলতে যেটাকে বোঝায়। কিন্তু পরবর্তীতে যখন আপনি উচ্চতর শিক্ষার জন্য গেলেন তখন তো একই অভিজ্ঞতা, সেটা একটু শুনতে চাই। যেন আমি তো মামিসি মেডিকেল কলেজে গিয়েছি 1987 সালে, আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি, 88 সালে আমাদের ক্লাস শুরু হয়েছে, একদম হাইট অফ এরশাদ বিরোধী আন্দোলন এবং তারপর তথাকথিত গণতন্ত্রের উত্তরণ, খালেদা শাসন সমর চোখের সামনে দেখা। তো এখন সেই সময়টাই কী ছিল? সেই সময়টায় আমরা যেদিন মামিসি মেডিকেল কলেজে জয়েন করলাম 88 সালে, তার 7 দিনের মাথায় প্রথম দিন ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, এটা ছিল এপ্রিল মাসে, এবং প্রায় পুরোটা সময় ছাত্রদলের তাণ্ডবে ক্যাম্পাস বন্ধ থাকতো। যখন ক্যাম্পাসটা খোলা হলো 5 অক্টোবর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল হাসান নোমান তিনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার হলে, এবং সে হলে ইন্টারভিউ চলছে, সেখানে ইন্টারনাল আছে এক্সটার্নাল আছে, আমরা ঠিক পাশে একটি, আমরা নিউ ফার্স্ট ইয়ার পাশে ফিজিওলজি ডিপার্টমেন্টে ক্লাস করছি, পরীক্ষার হলে ঢুকে দুজন এক্সামিনারের সামনে ছুরিকাঘাত করে রাইসুল হাসান নোমানকে হত্যা করা হলো একদম ভর দুপুরে। এবং যিনি অধ্যাপক ছিলেন, মুজিব আদর্শ বিশ্বাস করার কারণে, এবং যিনি অধ্যাপক ছিলেন তিনি খুব নাম করা ব্যক্তি, তার কন্যা একজন চিকিৎসক, এখন প্রবাসী আছেন, একজন সাহিত্যিক, আরও অনেক নাম করা প্রগতিশীল ধারাবাহিকতার ধারক এবং বাহক, জীবনে তারা সাক্ষী দেননি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেই লাশটি দেখেছি। আমাদেরকে তাড়াতাড়ি করে আটকে দেওয়া হলো, আমাদেরকে বড়জন বেরোতে পারবে না, কিন্তু শিক্ষক খুব ভয় কাঁপছেন। আমি বোকার মতো দরজা খুলে ফিজিওলজি ল্যাব থেকে বেরিয়ে দেখছি কী হচ্ছে, দেখলাম একটি মিছিল যাচ্ছে, আমি একদম হলফ করে বলতে পারি, একটি বিন্দু মিথ্যা কথা বলছি না, জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল যাচ্ছে ক্যাম্পাস থেকে, তারা একদম ছাত্রদলের যাবতীয় স্লোগান দিচ্ছে, তাদের কারো কার হাতে তখন সে রক্তমাখা ছুরি, সেখানে ক্যাম্পাসের ছেলেরা আছে, অনেকে আমি এখনও চিনি, সেখানে বাইরে প্রকাশ্য দিবালকে বহিরাগত আছে, এবং ছাত্রদলের স্লোগান দিয়ে তারা বেরিয়ে গেছে। এরপর নোমানের নিথর বডিটি নিয়ে আসা হলো, একটা লাল অ্যাপ্রন, আমি কিন্তু আপনার ব্যক্তিগত পরিচয় আছে, খুব প্র্যাকটিক্যাল লোক, কিন্তু এখনও মাঝে মধ্যে আমার রাতবেলা ঘুম ভেঙে যায় নোমানের লাল অ্যাপ্রনের কথা দেখে, একটা টকটকে লাল অ্যাপ্রন নিয়ে যাওয়া হলো 40 থেকে, শুধুমাত্র অপরাধ সে ছাত্রলীগ করতে আর কিছু না, এবং অপরাধ সে মুজিব আদর্শে বিশ্বাস করতো, পরীক্ষার হলে, ইউনিভার্সিটির পরীক্ষার হলে, প্রফেশনাল পরীক্ষার হলে দুজন পূর্ণাঙ্গ অধ্যাপকের সামনে তাকে হত্যা করা হয়েছে, এর কোনো বিচার বাংলাদেশে হয়নি। এই আমার দেখা, মানে আমি যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরে আপনি একটি একেবারে ঈশের অভিজ্ঞতা বললেন, জীবনের অভিজ্ঞতা বললেন, যে কতখানি ই ছিল। এবং আপনি বিশ্বাস করবেন না দাদা, যে আমার এরকম অভিজ্ঞতা আছে, মামিসি মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমাদেরকে বিকালবেলা ডেকে পাঠিয়েছে, সন্ধ্যাবেলা ডেকে বলছে যে তোমাদের আসার দরকার নেই ক্যাম্পাসে, তোমরা ক্লাস করতে এসো না, তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আমি দিতে পারবো না, তোমাদেরকে আমি পরীক্ষার ক্লিয়ারেন্স দিয়ে দেবো, পরীক্ষার সময় এসো, আমাদের ক্লাস করতে আসার দরকার নেই, কারণ তোমাদের মারা যাও এই দায়িত্ব আমি একটা নোমান চাই না। এটা কিন্তু তখন খালেদা জিয়া 88 সালের কথা না, এটা হচ্ছে খালেদা জিয়া ক্ষমতায়, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, ওই তো 75-এর ধারাবাহিকতায় চলছে। প্রিন্সিপাল ডেকে তার ছাত্র থেকে বলছে যে আমি তোমাদের নিরাপত্তা, তোমার ক্যাম্পাসে প্লিজ এসো না, এবং সেই প্রিন্সিপাল খুব নাম করা প্রিন্সিপাল, এক নামে তাকে সবাই চিনবে। এই কথাগুলো আমরা শুনতে যাচ্ছিলাম যে যে 75-এর পরে শুধুমাত্র যে স্লোগান বা রাজনৈতিক বক্তব্য যে মুস্তাক জিয়ারা এটা করেছে তা নয় কিন্তু না, এবং এই জন্য এনে আসলে কিন্তু মানে আমরা তো 71-এর প্রজন্ম হারিয়ে ফেলেছি, আপনারা মুক্তিযোদ্ধারা কয়দিন থাকবেন, এই 75-81 এই ঘটনাতে যারা এখনও প্রত্যক্ষদর্শী তারা যদি এখন না লিখি না বলি, এবং আনবায়াসড দলীয় দৃষ্টিভঙ্গিতে লিখলে হবে না, এদের ইতিহাস কিন্তু শুদ্ধ হবে না। আসলে আমরা কিন্তু ওই সুপারফিশিয়াল কথাবার্তা বলে যাবো, ওই আমরা তো সায়েন্টিফিক আর্টিকেল লিখি না, অ্যাবস্ট্রাক্টে সংক্ষিপ্ত থাকে, 10 পাতা ধরে বিস্তারিত থাকে, অ্যাবস্ট্রাক্ট পড়া জেনারেশন তৈরি হচ্ছে আমাদের, পুরো আর্টিকেলটা পড়া জেনারেশন তৈরি হচ্ছে না, আমাদের জানতে হবে কী এসছে। আপনি যে দশকের কথা বলছেন, 80-এর দশকের কথা বলছেন, তো সেই দশক কি সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে এই বর্বরতাটাকে খুব তাদের কাছে গ্রহণীয় ছিল, গ্রহণযোগ্য ছিল বলে মনে হয়? সেই সময় যেটি ছিল ক্যাম্পাসে, যে বেশিরভাগ ছাত্রছাত্রী তারা ছাত্রছাত্রী ছিলেন,
তারা একদম উদাসীন ছিলেন, তারা ছাত্রদলের তাণ্ডব ভীত সন্ত্রস্ত থাকতেন। এর খুব ক্ষুদ্র ধারা ছিল যারা ছাত্রলীগ রাজনীতি করতো বা বাম রাজনীতি করতো ময়মনসিংহে, এবং তখন আবার জাতীয় ছাত্র সমাজ একটা বিরাট উত্থান ছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে। এরশাদ ছাত্র সমাজ এক নম্বরে, ছাত্রদল দুই নম্বরে, এরশাদ, এবং যেহেতু একই ধারাবাহিকতা ছাত্র দলের উপর কিন্তু ছাত্র সমাজের নির্যাতন নিপীড়ন খুব কম ছিল, যেখানে সরাসরি সংঘর্ষণ আছে। কিন্তু দুই দলের কাজ ছিল ছাত্রলীগ দমন করে ছাত্র ইউনিয়নকে খেয়ে ফেলো, এবং এটি তখন ক্যাম্পাসে ক্যাম্পাসে একই অভিজ্ঞতা। আমরা দেখেছি, আপনি নিশ্চয় জানেন যে পঁচাত্তরের পরবর্তী সময়ে যুব সমাজ তরুণ সমাজকে ভুল পথে চালানোর নানান রকমভাবে হিজবুল বাহারের কথা বলছেন। হিজবুল বাহার প্রসঙ্গটা একটু বলেন। এটা তো এখন আমি জানি না, এই প্রজন্ম জানে কি জানেন, এখনকার দিনে তো আপনার সিঙ্গাপুর থাইল্যান্ড যাতায়াতটা খুব সহজ হয়ে গেছে। এই প্রজন্ম জানেও না যে আমাদের যেমন একটা জাহাজ ছিল হিজবুল বাহার, সেই জাহাজটি মূলত ব্যবহার করা হতো আমি যতদিনই হজের সময় হজ যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে। কিন্তু হিজবুল জাহার করে জিয়া রহমান সাহেব একটি প্রমোত্তরি ভ্রমণের ব্যবস্থা করতেন, যারাই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করতে হবে আমাদের একদম প্রমোত্তরি, তাদেরকে হিজবুল বাহারকে নিয়ে যাওয়া হতো যে সিঙ্গাপুরে, তারা ঘুরে আসতো। এবং আরেকটি বিষয় ছিল, এই হিজবুল বাহারে করে কিন্তু প্রচুর মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতো যারা টিকিট করে যেতে পারতো, এবং তারা সিঙ্গাপুরে প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে আসতো, এবং সেই জিনিসপত্র ঢাকায় বিভিন্ন বিক্রি হতো। মানে একটি অবাধ স্মাগলিং, আমি নিজে এটা প্রত্যক্ষদর্শী যে ঢাকা শহরের বিভিন্ন বাসায় বাসায় হিজবুল বাহার থেকে জনাব অমুক ঘুরে এসছেন সিঙ্গাপুর থেকে, তার বাসায় গেলে গ্লাস পাওয়া যাবে, তার বাসায় গেলে সুন্দর টেবিল ল্যাম্প পাওয়া যাবে, সুন্দর টেবিল ক্লথ পাওয়া যাবে, লোকে দলে দলে যাচ্ছে। এভাবেও কিন্তু বিএনপির একটি প্রজন্ম দারুণভাবে লাভবান হয়েছে, তারা মানুষ সিঙ্গাপুরের গ্লাস একটি গ্লাসের জন্য তাকিয়ে আছে যে গ্লাসটি যেন কিনতে পারে। রাজনৈতিক ইতিহাস দর্শনকে ভুলিয়ে দেওয়া শুধু একদম একটি সমাজকে অনৈতিক পথে চালিত করা, এবং এই যে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, স্ট্যান্ড করা ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, তাদের হিজবুল বাহারে ব্রেন ওয়াশ করা হচ্ছে, লবি করা হচ্ছে, লবি করা হচ্ছে, এবং আপনি দেখেন দুশ্চরিত্র করা হচ্ছে। এই ছাত্রদলের উত্থান যাদের আছে, অভি, নিরু, বাবলু, যাদের কথা বলবেন, প্রত্যেকে তো হিজবুল বাহারের জেনারেশন, প্রত্যেকে হিজবুল বাহার ঘুরে আসে, এবং প্রত্যেকে ভালো ছাত্র, প্রত্যেকে রটেন হয়েছে, এবং প্রত্যেকে আজকে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করার যে একটা জায়গায় নিয়ে গেছিল, এরা তো তার নায়ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বপ্নীল, যে আপনি হিজবুল বাহারের তত্ত্বটি তুলে ধরলেন, তত্ত্ব নয় তথ্যও তুলে ধরলেন, যা দিয়ে সমাজকে, বিশেষ করে যুব সমাজ তরুণ সমাজকে দুশ্চরিত্র করবার, এটাও ইতিহাসের একটা অংশ। আপনার কাছে আবার আসবো, তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান, আগস্ট জুড়ে হচ্ছে শোক থেকে শক্তি, কথা বলছি আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর স্বপ্নীলের সঙ্গে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি শোক থেকে শক্তি অনুষ্ঠানে, কথা বলছি আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর স্বপ্নীলের সঙ্গে। আমি দুটো জিনিস দিয়ে এবারে পর্ব শেষ করতে চাই। একটি হচ্ছে যে এই যে ঘটনাগুলো বললেন আপনি, প্রকাশ্য দিবালকে পরীক্ষা দেওয়ার অবস্থায় শুধু মুজিব আদর্শে বিশ্বাস করতেন বলে ছাত্রনেতা নোমানকে বর্বরচিতভাবে সবার সামনে, শিক্ষকদের সামনে হত্যা করা হলো, এবং অন্যান্য কিছু ঘটনাও আপনি বলেছেন যেগুলো হয়তো আরও কিছু বলতেন, সময়ের অভাবে হয়তো বলতে পারেননি। মানবাধিকার কর্মীরা বা মানবাধিকার সংগঠনগুলো তখন কী ভূমিকা নিত বলে আপনার মনে আছে কি? আমি দাদা যে সময় ছিলাম সেই সময়টাতে হয়তো আমার এটা কারেক্ট স্টেটমেন্ট হবে কি জানি না, আমি তো মানবাধিকার বলে কোনো শব্দ বা মানবাধিকার কর্মী বলে কোনো কিছু জিয়া খালেদার জমানায় বাংলাদেশ ছিল বলে আমার তো মনে পড়ে না। আমি তো এটা জীবনেও শুনিনি, জীবনেও দেখিনি। এরশাদের সময় বলেন, খালেদার সময় না, জিয়ার সময় যাই বলেন, আমি এই ধরনের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে আছে এ আমার জানার বাইরে ছিল। হতে পারে তারা ছিল, হতে পারে ইন্টারনেট ছিল না, হতে পারে অনেক মিডিয়া ছিল না, আমি জানিনি, হয়তো আমি ছোটো ছিলাম, অবসরে ছিলাম, জানিনি। কিন্তু আমার কাছে মনে হয় না যে আমার না জানার কথা, কারণ আমি কিন্তু বাংলাদেশের সেই সৌভাগ্যবান সোসাইটির অংশ যার মামারা, যার বাবা সরকারি কর্মকর্তা উচ্চ পদে ছিলেন, ফলে আমি কিন্তু গ্রামে ছিলাম না ওই সময়টাতে, ফলে শহরে যা ঘটছে তার কিছু যে আমি জানবো না তা কিন্তু না। ফলে আমার কাছে মনে হয় না যে সেরকম কোনো তৎপর যদি বাংলাদেশে থাকতো আর আমি সেটা জানবো না, এত একটা অন্ধকারে বা এমন একটা কোনো আমি পড়েছিলাম বাংলাদেশের। কাজেই এই ধরনের শব্দগুলো এখন যত বেশি উচ্চারিত
যত সোচ্চার সবাই সেটা তো তখন ছিল না। কারণটা কি এখন গণতান্ত্রিক চর্চা কি গণতন্ত্রের চর্চা কি বেশি হয় এই জন্যে? এখন গণতন্ত্রের চর্চা বেশি হয় কিনা আমি জানি না। এখন যেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা খুব আত্মস্থ করে ফেলেছি যে গণতন্ত্র কি, বাক স্বাধীনতা কি, এবং এগুলো যে মানে মিডিয়ায়। এটা তো জানেন যে আপনি 75 থেকে 81 91 এই সময়ে বাক স্বাধীনতার ব্যাপারটি খুবই ছিলই না, বলতে গেলে প্রথম দিকে তো ছিলই না, পরের দিকে কিছুটা। এবং আপনি হয়তো জানেন যে ফাঁকফোকর গোলে অনেক সত্য কথা দেশের বাইরে যেত, সে কথাগুলি কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে সেটি কিন্তু। আমি আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিই দাদা, যদি ব্যক্তিগত কথা বলা যায়, কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি অনুষ্ঠান থেকে। হোসেন মাহমুদের সাথে একজন বৈবাহিক, এক্সট্রা ম্যারিটাল বৈবাহিক সম্পর্ক ছিল মিসেস বদরুদ্দিন বলে এক ভদ্রলোকের মহিলার সাথে, এবং সেই সময় কিছু কিছু ইংরেজি পত্রিকা দেশের বাইরে সেটি প্রচারে প্রকাশিত হয়েছিল। সেই পত্রিকা বাংলাদেশে ব্যান করা হলো যে অমুক পত্রিকা অমুক সঙ্গে বাংলাদেশে আনতে পারা যাবে না। সেটি লুকিয়ে লুকিয়ে বাংলাদেশে আসলো এবং সেটি এক ঝলক দেখা যায়, সেই পুরান পচা ফটোকপি পড়া যাচ্ছে না, মনে আছে, একদম মনে আছে, স্পষ্ট মনে আছে। এবং সেই পত্রিকা পাওয়ার জন্য আমাদের কি আকুতি, হ্যাঁ এখন তো যা না তাও বলে দিচ্ছি আমরা তো। ফলে বাক স্বাধীনতার কিসের স্বাধীনতা, এখন তো যা ইচ্ছে লিখে দেওয়া যাবে। এখন একটি জেলা শহরে 50-60টা অনলাইন পোর্টাল, সেই সময় কিছুই না, একটা পত্রিকাতে রাষ্ট্রপতির অ্যাফেয়ারের কথা ছাপানো হচ্ছে, সেই পত্রিকাতে মানুষ ঢুকতে পারেনি, সেটি পাওয়ার জন্য হাইজেন কীভাবে দৌড়াদৌড়ি চলতো। এখন যে আপনি মিডিয়া স্বাধীনতার কথা বলছেন, আমার খেয়াল আছে যখন প্রথম VCR আসলো, তখন উচ্চ যারা খুব টপ বিজনেসম্যান তারা একটা করে বড় হলরুম নিতেন তাদের বাসায়, সেখানে VCR প্রদর্শনী আয়োজন করা হতো, হিন্দি ছবি চলতো এবং টপ অফিসার দেখে থেকে দাওয়াত দিয়ে VCR-এ হিন্দি ছবি দেখানো হতো, এবং সেটি দেখার জন্য বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা VCR-এর ছবি দেখতে যেতেন। সেই দিনগুলো তো আমার দেখা, মানে আমি তো আসলে একটা ট্রানজিশনাল সময়ের লোক, তো ফলে কিসের মিডিয়া স্বাধীনতা, কিসের মিডিয়া, কিসের কী আমি দেখে এসেছি। আজকে যে অবাধিত স্বাধীনতা আমাদের সবাই উপভোগ করছেন, আমি আপনি আমার সাংবাদিক ভাইরা সংবাদকর্মীরা সবাই, এর ধারে কাছেও বাংলাদেশ ছিল না, এবং সেই VCR দেখাও কিন্তু নিষিদ্ধ ছিল। একই সাথে আপনি উল্লেখ করলেন যে VCR গুলোতে হিন্দি ছবি দেখা, হিন্দি ছবি দেখানো তো, কিন্তু আমি আপনি তো এক কথা VCR অ্যাফোর্ডই করতে পারবো না, আর অ্যাফোর্ড করে চালাতে পারবো না, তার জন্য সরকারের আনুকূল্যের প্রয়োজন আছে। সরকারের আনুকূল্যপ্রাপ্ত ব্যবসায়ী মাত্রই সেরকম একটি VCR প্রদর্শনী আয়োজন করতে পারবেন এবং তিনি বিশিষ্ট কর্মকর্তা দিন সেই দেখাতে পারবেন। আপনার কথার মধ্যে থেকে একটা জিনিস পাচ্ছি যে সংস্কৃতিকে, আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে নষ্ট করে একদম। এবং আপনি দেখেছেন যে যাত্রা দল পালায়, এই যে প্রিন্সেসদের উদ্দাম নৃত্য, এগুলি কিন্তু আগমন ঘটেছিল সেই সময়। এও দাদা আমার চোখের সামনে দেখা, ময়মনসিংহ শহরে পাশেই শম্ভুগঞ্জ, এবং সেখানে প্রতি বছর শীতকালে যাত্রা পালা বসতো, আমরা সেই যাত্রা দেখতে যেতাম। আপনি দেখেন ময়মনসিংহে প্রচারণা হতো প্রিন্সেস ঝুমুর খানের ঢুমুর ঠুমুর নৃত্য বলে, সারাদিন ময়মনসিংহে প্রচারণা করা হচ্ছে, সারা রাত লোকজন ভেঙে পড়ছে, সেই গ্রিন রুমে উঁকি মেরে একটু দেখতে হবে প্রিন্সেসরা কী করছে, তার জন্য এক্সট্রা টিকিট বসানো হচ্ছে, যুব সমাজকে খেয়ে দেওয়া হলো। তারপর একসময় বলা হলো যে প্রিন্সেসরা হচ্ছে যাত্রার অবিচ্ছেদ্য অংশ এবং প্রিন্সেসরা সময়কে নষ্ট করছে বলে সেই যাত্রা উঠে গেল। এটা শুরু হয়েছিল 75-এর পরে আপনারা জানেন, আর আমরা আমি ফেজড আউট দেখেছি, আমি দেখলাম যাত্রা ফেজড আউটে ওয়াজ সেখানে চলে গেল ওই শম্ভুগঞ্জে, এখন বিরাট ওয়াজ মাহফিল আমি দেখে এসেছি। এটাকে আপনি কীভাবে দেখেন? আমি দেখেছি যে আমাদের যা কিছু ভালো যাত্রাতে কোনো সময় প্রিন্সেস, আমি যাত্রা দেখেছি বিবেকের যাত্রা, যাত্রা তো শত শত বছর পুরনো, আমার জীবদ্দশায় আমি যে যাত্রা দেখেছি শম্ভুগঞ্জে সেখানে বিবেকরা আসতো, তারপর আমি যাত্রা দেখলাম প্রিন্সেস ঝুমুর খানরা আসছে, এবং সেই যাত্রা যে প্রিন্সেস ঝুমুর খান আসবে সেটি শহরের সরকারি পৃষ্ঠপোষকতায় মাইকিং করা হচ্ছে, এবং তারপর বলা হচ্ছে যে আমি আপনার ঝুমুর খানের এইভাবে আপনার কথা এবং আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে এইভাবে বলি, সেটি হচ্ছে যে যাত্রা হচ্ছে আমাদের দেশের অতীত সাংস্কৃতিক আঙ্গিকের বা ঐতিহ্যের একটি অংশ, যেখানে মাকে বড় করে দেখানো হতো গল্পে কাহিনীতে, যেখানে দেশকে মাতৃভূমিকে বড় করে দেখানো হতো, যেখানে সাম্যের জয় দেখানো হতো, যেখানে আদর্শের জয় দেখানো হতো, যেখানে ধর্মকে যথার্থভাবে চর্চা করার কথা বলা হতো, এবং প্রচুর বিবেকের কথা বললেন। তো সেই জিনিসটি ধ্বংস করা মানে বুঝতেই পারছেন যে তারা খুব জেনে শুনে পরিকল্পিতভাবে, হ্যাঁ এগুলো মেয়াদি করে কর্মসূচি, যাত্রা থেকে বিবেক তাই হলো সরকারি পৃষ্ঠপোষকতায় ঝুমুর খানরা আসলেন এবং তারপর এখন সেই এত ওয়াজ চলে আসলো, এবং এই যে হিন্দি ছবি VCR VCP-র কথা বলছেন, সে কথা যে অভিজ্ঞতা আপনার সপ্তম শ্রেণী পড়ার অবস্থা হয়েছিল যে জিয়া হচ্ছে একটা সাংঘাতিক প্রোটাগনিস্ট ক্যারেক্টার, মানে নায়ক মহানায়ক, খর্বকায় হলেও তিনি মহানায়ক,
তাই তো? এবং যেখানে মঞ্জুরকে বলছেন আপনি খলনায়ক, আবার এরশাদকেও বলছেন আপনি এক ধরনের খলনায়ক, এই খলনায়ক এসে কিন্তু তার মহানায়ক হিসেবে আবৃত হয়েছেন, যে জিয়ার মতো একজন মহানায়ককে যে খুন করলো তাকে সে দমন করলো। মানে জিনিসটা যেটা হচ্ছে তাদের যে জিয়ার মতো তথাকথিত মহানায়ক, তাকে তো বানানো হয়েছে মহানায়ক, এবং জিয়া কিন্তু জীবদ্দশার চেয়ে মৃত্যুর পরে এই মহানায়কের উপাধি আরও বেশি ভাবে চাপানো হয়েছে। এবং তারপরে যদি দেখানো যে মোস্তাকের মতো একজন মানে রাজাকার খলনায়ক মির্জাফর, সে জিয়ার মতো একজন মহানায়ককে হত্যা করেছে, আর সে হচ্ছে সেই ব্যক্তি, সেই আরও বড়ি অতিমানব আরও আরও মহামানব তথাকথিত সোকল বটেবার, যে তারা সে জিয়ার মতো একজন লোককে রক্ষা করলাম। আপনার খেয়াল আছে দাদা, এরশাদ যখন প্রথমে ক্ষমতা আরোহণ করলো তার পাশে কিন্তু জিয়া রহমানের ছবি ছোট্টকে রাখা থাকতো, এদিকে আপনার খেয়াল আছে? টিভিতে আমার এখন স্পষ্ট মনে পড়ে এরশাদ জিয়া রহমানের ছবি পাশে নিয়ে বসতো। আজকে যারা এত বড় বড় কথা বলছে জাতীয় পার্টি, সেটা হতে পারে যে তার সেনাবাহিনীতে তার ফলে। আমি তো আমার আরেকটি শব্দ খুব ভালো মনে আছে, আমি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদকে লেজে হোম এরশাদ বলতে পছন্দ করি, কারণ আমি তাকে ওই নামে ওই সময় চিনতাম। পত্রপত্রিকায় এটা খুব এখন এখন যতই মহান মহান কথাবার্তা বলুক, কিন্তু সব হচ্ছে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, এবং 75-এর পর থেকে বিভিন্ন নামে। আমি আবার আসি, আপনি শুরু করেছিলেন ব্রোকেন সুটকেস জেনারেশন, আপনি এটা দিয়ে আমরা কথা শেষ করবো। ওই যে দাদা, এই জন্যই বলে আমি দুষ্টামি করে দেয় ব্রোকেন সুটকেস অ্যান্ড টর্নস টি শার্ট জেনারেশন, কারণ বলা হলো জিয়া রহমান বলে একজন রাষ্ট্রনায়ক মারা গেছেন, যার রুমের মধ্যে পাওয়া গেছে একটি ভাঙা সুটকেস আর কিছু ছেঁড়া গেঞ্জি। আর এর আগে বাংলাদেশের একজন বঙ্গবন্ধু বলা যেত না, শেখ মুজিবুর রহমান, যার ছেলের বিয়েতে ডায়মন্ডের মুকুট দেওয়া হয়েছিল, আর বাসা ভর্তি হচ্ছে, হীরা জহরত পাওয়া যাবে, গ্যালেই পাওয়া যাবে, এদান পুরো জাতি জানে যে সেই বাড়িতে সরকারি বন্দি অবস্থায় ছিল। 32-এর বাড়িটা তো আওয়ামী লীগ অ্যাক্সেস পায়নি, বঙ্গবন্ধুর উত্তরসূরি অ্যাক্সেস পাননি, তো জিয়া এরশাদের তালাবদ্ধ অবস্থায় ছিল। তো সেই বাড়িতে কয়টি ডায়মন্ডের কী বেরিয়েছে, আর এখন এই যে তার মানে আপনি শুরুতে যেটা বলেছেন ভাঙা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি, না ভাঙা সুটকেস দিয়ে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার লন্ডনে কী করে এতগুলো ম্যানশন ম্যানশন করে চলছে, এ তো মানুষের জানতে চাওয়া উচিত যে সেই ভাঙা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি থেকে এত কিছু কিভাবে আসলো। এই প্রশ্নটি আপনি করতেই পারেন, এবং সেই প্রশ্ন জনগণ যদি করে থাকে আমাদের কিছু বলেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বপ্নীল, আপনি আমাদের সাথে আজকে এসছেন শক থেকে শক্তি অনুষ্ঠানে, কথা বলেছেন, কিছু সত্য কথন, কিছু বাস্তব অভিজ্ঞতার কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান, আগস্ট মাস জুড়ে যেটা করছি আমরা শোক থেকে শক্তি, এবং ডক্টর স্বপ্নীলের কিছু প্রশ্ন কিন্তু পেশের দিকে আমার কানে বাজছে, নিশ্চয়ই আপনাদেরও কানে বাজছে। সেটি হচ্ছে যে এক রাষ্ট্রপতির বাড়ি থেকে পাওয়া গেল ভাঙা সুটকেস এবং ছেঁড়া গেঞ্জি, এবং সেই রাষ্ট্রপতি তিনি প্রশ্ন রেখেছেন সেই পরিবার এখন অসংখ্য অসংখ্য সম্পদ, অনেক সম্পদের মালিক, আর আমাদের রাষ্ট্রপতি আমাদের জাতির পিতার বাড়ি থেকে পাওয়া গেছে নাকি অনেক হীরা জহরত, যেগুলো 75-এর 15-ই আগস্টের পরে অন্তত আমরা যেটা জানতে পেরেছি যে বাড়িতে কোনো এয়ার কন্ডিশন ছিল না, কার্পেট ছিল না, সাধারণ লোকের বসার জন্য, অতিথি আপ্যায়নের জন্যে মোড়া ছিল। আমরা শেষ করছি আমাদের শক্তি শক্তি অনুষ্ঠান, কয়েকটা প্রশ্ন রেখে শেষ করলাম, ধন্যবাদ আপনাদেরকে।